হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো নুহা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে একটা ছোট ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে দেখতে 15 রোজা চলে গেল, আর এখানে দেখেন আমার বেডের উপরে অনেক কাপড় ছড়ানো ছিটানো। ঈদের আগে আসলে এটাই খুব মজা লাগে, সবাই আসলে ঈদের কাপড় চোপড় খুলে টুলে দেখা, তারপর আমরা যেখানে যাই ওদেরগুলো দেখি। এখনও ছোটোবেলার মতো এমনই করি, পাশে পাশে ভাবিরা আসলে হচ্ছে আমরা সব ড্রেসগুলো নামিয়ে দেখাই, ভাবিরাও দেখতে চায়, ওদেরগুলো আমরা দেখতে যাই, খুব মজা লাগে এইসব কিছু। আর এখানে ইফতারের আয়োজন শুরু হয়ে গেল, ইফতারে আজকে হচ্ছে স্প্যাগেটি রান্না হচ্ছে, সাথে আমরা কিছু স্ন্যাক্সও করব যেগুলো আন্টি পাঠিয়েছে। মুক্তাও বলল যে ও হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসবে আর আমরা সবাই একসাথে ইফতার করব। এটাই অনেক মজা লাগে একসাথে ইফতার করাটা। সুমনা স্প্যাগেটি রান্না করে নিচ্ছে, আমি তারপর হচ্ছে ভেজে নিব বাকি যেই ভাজার জিনিসগুলো সেগুলো, আর মুক্তা তো স্যান্ডউইচ বানাচ্ছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করব কী কী গিফট কিনলাম সবার জন্য আমার পক্ষ থেকে, আপনাদের ভাইয়ের পক্ষ থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর কী কী গিফট পেলাম আমরা সেগুলোও শেয়ার করব। ইফতার রেডি করতে করতে একটা সুন্দর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। আপুটা হচ্ছে লাস্ট ভিডিওতে এই কমেন্টসটা করেছিল, আমি জানি না কেন করেছে উনি এই কমেন্টসটা, উনি আমার ভিডিও সবসময় দেখেন কি না সেটাও জানি না, হয়তো ওনার সাইড থেকে উনি ঠিকই আছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু কমেন্টসটা পড়ে শোনাতে চাই। আজকে হচ্ছে জুসে থাকবে আমাদের কি বলে লাস্সি, আমি লাস্সি বানিয়ে নিচ্ছিলাম। এখন লাস্সি বানাতে বানাতে হচ্ছে আপনাদেরকে কমেন্টসটা শোনাই। একটা আপু লিখেছে, এখানে নাম নাই, একটা ছবি দেওয়া ছিল, একটা ইউজার আইডি হিবড়ি জিবড়ি করে লেখা, লিখেছে যে আমার হয়তো ঈদ শপিং যে করতে গিয়েছিলাম ঢাকায় সেই ভিডিওটাতে, লিখেছে বসুন্ধরা সিটির 8th ফ্লোরে ফুড কোর্ট কখনোই ছিল না, ফুড কোর্ট সবসময় নয়তলায় ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জানানোর জন্য। আমি যতদূর জানি level 8ই হচ্ছে ফুড কোর্ট, হয়তো আপনি আমার চাইতে অনেক বেশি বার গিয়েছেন সেজন্য আপনি একদম সঠিক ইনফরমেশনটা জানেন, আমি একটু কম জানি, আপনি আমাকে জানিয়েছেন সেজন্য আমি মানে আপনার প্রতি কৃতজ্ঞ। বাট বসুন্ধরা সিটিতে আমরা যদি সেটাকে নয়তলা ধরে সেটা আলাদা কথা, বাট আমরা কিন্তু 8 level 8ই বলি, যেহেতু সবসময় এইভাবেই বলে আসছি। এটা আপনার সাইড থেকে আপনি ঠিক আছেন, হতে পারে নয়তলা, আমি কখনো আঙ্গুল দিয়ে গুনে গুনে খেতে যাই নাই, আমি সবসময়ই জানি যে level 8ই হচ্ছে ফুড কোর্ট। তো আমার জানাই হয়তো ভুল থাকতে পারে, আপনারা অনেক পশ মানুষ, আমি অনেক গরিব শরীফ মানুষ, দুই একবার গিয়েছি বসুন্ধরায়। বাট আপনার দ্বিতীয় কমেন্টসটা হয়তো আপনার আরেকটু বুঝে শুনে করা উচিত ছিল, মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে পিঞ্চ মারার জন্য এই ধরনের কমেন্টস না করাটাই ভালো। আপনি লিখেছেন মনে হচ্ছে জীবনেও পাকিস্তানি ড্রেস পরেন নাই, শুধু নামই শুনে গেছেন। আমার আর কিছু বলার নাই, সত্যি আমি শুধু নামই শুনে গেছি কিন্তু আমি কখনো পড়িনি। আপনি পড়েছেন, আপনি খুবই সৌভাগ্যবান, আর আমিও আপনার মতো সৌভাগ্যবতী হতে চাই, আপনি আমাকে যদি হেল্প করেন। আপনি চাইলে আমাকে একটা পাকিস্তানি ড্রেস পাঠিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি নাম শোনার সাথে সাথে পড়তেও পারবো আপনার বদলতে আর কি, মানে আপনি যদি আমাকে গিফট করেন সেই বদলতে। আপনি যে আমার কষ্টটা বুঝতে পেরেছেন এটা আমার খুবই ভালো লেগেছে। আপু চাইলে কিন্তু আপনি আমাকে একটা পাকিস্তানি ড্রেস এই ঈদেই গিফট করতে পারেন, আমি খুবই খুশি হব। নুহা এখানে আমাদের সবার জন্য হচ্ছে লাস্সিটা বেড়ে নিচ্ছে, যেহেতু তুষাররাও আসবে সেজন্য টেবিলে আমরা জুস টুস সব কিছু দিয়ে দিচ্ছি, আর ওদের জন্য অপেক্ষা করছিলাম, মাত্র আর কয়েক মিনিট বাকি আছে। আর সুমনা কাজটাকে শেষ করে ফেলেছে, আমিও আমার কাজগুলো শেষ করে ফেলেছি। ইফতারের অনেকক্ষণ আগেই, মানে 5-10 মিনিট আগে অন্তত সবাই চেষ্টা করবেন যে কাজগুলো গুছিয়ে ফেলার জন্য, তাহলে বসে নিজেদের জন্য কিছু দোয়া করা যায়। সাদিয়াপু লিখেছে, এই আপু কী খবর? আলহামদুলিল্লাহ ভালো, সাদিয়া তুমি কেমন আছো? আর ভালোই লাগে শপিং ভিডিও দেখতে, আর সেই জন্যই আমি এই বছর কিন্তু অনেক অনেক ভিডিও করছি তোমাদের জন্য, আরও ঈদের শপিং ভিডিও আছে। ভেবেছিলাম যে রোজার আগে করে ফেলেছি সেই জন্য হয়তো প্রেশার কমে গিয়েছে, এই বছর আমার আরও বেশি বেশি শপিং করতে হয়েছে, গিফটের অনেক শপিং ছিল, তোমাদের সাথে তো শেয়ার করবই, দুই একদিনের মধ্যে আমি হচ্ছে মানে কী কিনলাম গিফটের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। এলি জানতে চেয়েছিলাম
এলির কাছে আমি জানতে চেয়েছিলাম যে তুমি কোন মিররটা দেখতে চাও। ও হচ্ছে আগে আমাকে একটা কমেন্টস করেছিল মিররটা যেন দেখাই, ও আমার বেডরুমে মিররটা দেখতে চেয়েছে। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি তোমাকে মিররটা দেখিয়ে দিব। এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, আমার যে কী বলো ড্রেসিং টেবিলের উপরে যে মিররটা সেটা। আর এই তো মুক্তা চলে এসেছে ইফতার নিয়ে। আমরা জানতাম যে মুক্তা শুধুই স্যান্ডউইচ নিয়ে আসবে, পরে দেখলাম যে বেগুনি আর হচ্ছে মরিচ দিয়ে যে মরিচি বানায় সেটাও নিয়ে এসেছে। আর স্যান্ডউইচ দেখে নুহা এত এক্সাইটেড, সবার আগে স্যান্ডউইচ নিয়ে নিয়েছে। তখনও কিন্তু মানে আজান দেয়নি, মানে সে ইফতারের সময় হয়নি। তো বেগুনিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তুষা বানিয়েছে। এটা অনেক ভালো লাগে যে বাচ্চারা একটু একটু করে কাজ করার আগ্রহ পোষণ করে, অথবা আমরাই ওদেরকে বলি কাজ করতে আর ওরা করে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, একটু একটু করে আস্তে আস্তে করতে করতে তারপর একদিন দেখবেন যে ওরা আমাদের চাইতে অনেক কিছু পারফেক্ট পারে। সবাই আসলে শুরুর দিকে এমনই থাকে, পরে সব কিছুই পারফেকশন, বরঞ্চ যারা শেখায় তাদের চাইতে বেশি চলে আসে, এটাই নিয়ম। একটা জেনারেশন যাবে আর একটা জেনারেশন আমাদের চাইতেও অনেক বেশি ভালো কিছু পারবে। আপুরা কিছু কিছু সময় আমার ভিডিওতে দেখা যায় ভয়েস ম্যাচ করে না, সেগুলো হয়তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি কখনো কখনো দেখা যায় ভয়েস দেওয়ার পরে কোনো কিছু কাট করলে সেটা তখন ভয়েসটা ম্যাচ করে না, অনেক সময় এডিট করার ক্ষেত্রে একটু কাটাকাটি করতে হয়। কিছু একটা কাটলে অথবা কিছু একটা অ্যাড করলেই হচ্ছে ভিডিও তখন আর ভয়েসটা ম্যাচ করে না, মানে সিন টার সাথে হচ্ছে ভয়েসটা ম্যাচ করে না। লাস্ট ভিডিওটা আমি নিজেই দেখেছি, দেখে আমি দেখলাম যে না, আমার তো ভয়েস আর ভিডিও শুরুর দিকে একদমই ম্যাচ করছিল না। আমি হয়তো কিছু একটা কাট করেছিলাম অথবা অ্যাড করেছিলাম। সেই ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা কিন্তু আমি অনেক ভোরবেলা ভয়েস দিয়েছি, প্রায় 6টা সাড়ে 6টা দিয়ে ভয়েসটা দিয়েছি, সেই জন্য মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিলো। তোমরা মাঝে মাঝে এরকম ভুল হলে এই জিনিসগুলোকে একটু ম্যানেজ করে নিও। তো নুহা সবাইকে একটু সার্ভও করে দিচ্ছে, আমার এটা খুবই ভালো লাগে বাচ্চারা যখন হেল্প করে আমাদেরকে। ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে খুবই ছোট একটা ভিডিও দিলাম যাতে কি বলে ধারাবাহিকতাটা থাকে, কারণ আমার ভিডিওতে আগে তেমন কোনো ধারাবাহিকতা ছিল না, এটা আমার ভালো লাগতো না। তা আল্লাহ হাফেজ, আবার কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবো।